অনেক ধন্যবাদ আপনি ফোন করেছেন, রাত জেগে আছেন আমাদের সঙ্গে, থাকুন। দীপাপু যে গানটি শুনছিলাম, আচ্ছা গাইছি অনেক কঠিন একটি গান, গাওয়ার চেষ্টা করছি বন্ধু, তুমি একটু গাও আমার সাথে সাথে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে আসো। কঠিন হাসরের দিনে আখেরি নবী জীবিনে, পাপি উম্মতকে করিবে পার। কঠিন হাসরের দিনে আখেরি নবী জীবিনে, পাপি উম্মতকে করিবে পার। হজরত আলী যাও না চলে,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের জন্য, আমরা তারই উম্মত, আমাদের জন্য যতদিন পর্যন্ত একজনও মুসলমান দোজখে থাকবে সে ততদিন পর্যন্ত বেরিয়ে যাবে না। ইভেন একজন, যখন একজন মুসলমানও হাশরের ময়দানে থাকবে সে দেখবে যে একজনও বাকি আছে কিনা। প্রত্যেক বিন্দু 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 এক একটা নেকের জন্য আমাদের জন্য ফরিয়াদ করবে আল্লাহর কাছে যে আল্লাহ আমার উম্মতকে আমার কাছে, আমার সাথে বেচতে দাও, আদারওয়াইজ আমি আমার একটা উম্মতকে ছেড়ে আমি বেচতে যাব না। সেই জায়গা থেকে এবং আমাদেরকেও বিশ্বাস করা উচিত যে দিন শেষে আমাদের একজনই, আমরা যার উম্মত, আমাদের নবী, তার জন্য একটু হলেও ইবাদত করার সময় বা ইবাদত আমাদের করা উচিত। যদিও আমরা সবসময় পারি না, সেজন্য আমরা ক্ষমা চাইছি। তারা হয়তো বা দেখছেন কোনো সঙ্গত কারণে পারছি না, তো আমরা চেষ্টা করব তাদের জন্য, তার জন্য অ্যাটলিস্ট কিছু করার জন্য। উনি যদি আমাদের জন্য এত স্যাক্রিফাইস করতে পারে আমাদের কিছু একটা করা উচিত। আল্লাহ বলবে ফাতেমা রে জগতের মতোই তোমারে, বিনিময়ে কি চাও তুমি পাহাড়ি উম্মত।